আমি আজ রেলওয়ে জেনারেল সায়েন্সের বইয়ের রিভিউ দেব। বইটা রেলের জন্য, রামবান, স্পেশালি গ্রুপ ডির জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ফার্স্ট যে সাবজেক্টটা দেওয়া ছিল, বটানি। যেমন ধরো বটানি কয়েকটা প্রশ্ন পড়লেই বোঝা যায়, যেমন থিওফ্রাস্টাস ইজ নোন অ্যাজ ফাদার অফ বটানি, দ্য প্ল্যান্ট হুইচ ডাজ নট হ্যাভ ফ্লাওয়ার অ্যান্ড সিডস আর নোন অ্যাজ ক্রিপ্টোগ্যামাস প্ল্যান্টস। এবার এই রকমভাবে বিভিন্ন সাবজেক্টের স্পেশাল স্পেশাল প্রশ্নগুলো এখানে রয়েছে, স্পেশাল কোশ্চেন্স আর ফাউন্ড ইন দি সাবজেক্টস। যেমন বিভিন্ন সালের প্রশ্নগুলো পরপর রয়েছে, এখানে কারোর কোনো অসুবিধাই হবে না। বিভিন্ন সাল, পুরো পুরো সালের প্রশ্ন এখানে রয়েছে। যেমন ধরো রিসেন্টলি যে সমস্ত পরীক্ষা হয়ে গেল বা আগে থাকা যে সমস্ত প্রশ্ন, সেগুলো সবই এখানে রয়েছে, স্পেশালি সায়েন্সের। এটা শুধুমাত্র সায়েন্সের বই, যেমন কেমিস্ট্রিতে পড়লেই বোঝা যাবে। যেমন কয়েকটা প্রশ্ন আমি ডিসকাস করে দিচ্ছি। অ্যান অ্যাটম ইজ দ্য স্মলেস্ট কনস্টিটিউয়েন্ট ইউনিট অফ অর্ডিনারি ম্যাটার দ্যাট হ্যাজ দ্য প্রপার্টিস অফ কেমিক্যাল এলিমেন্ট। অ্যাটম হ্যাজ থ্রি ফান্ডামেন্টাল পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই রকম সোজা কঠিন সমস্ত রকম প্রশ্ন নিয়ে সাজানো, এই স্পিডির কে নকল করে যে বইটা বানানো হয়েছে, কনসেপ্টের বই এটা। এটা কেমিস্ট্রি সাবজেক্টের উপরে এটা রয়েছে। যেমন ধরো সিলভার ব্রোমাইড ইজ ইউজড ইন ফটোগ্রাফি, এই সমস্ত প্রশ্নগুলো রেলে বহুবার এসেছে, রিপিটেড প্রশ্ন বলে। আর রেলে সবসময় রিপিটেড প্রশ্নটাই বেশি পড়ে। রেলে যদি কেউ সালের প্রশ্ন ভালোভাবে করে যায়, তার অনেকটা কনফার্ম হয় তার জব পাওয়ার ক্ষেত্রে, এটা যেহেতু সায়েন্সের উপরে করা। তারপরে ধরো বিভিন্ন সালের প্রশ্ন, সালের প্রশ্নের পাশাপাশি ইম্পর্টেন্ট টার্ম বলো, যা যা ইউজেস, সমস্ত কিছু সুন্দরভাবে ডিসক্রাইব করা রয়েছে। যেমন ধরো ফ্যাথোমিটার টু মেজার ডেপথ অফ ওশিয়ান বা ফ্যাথোমিটার বলে, অ্যামমিটার টু মেজার ইলেকট্রিক কারেন্ট, তারপরে পাইরোমিটার, এই রকম ইম্পর্টেন্ট টার্মিনোলজি বা ইম্পর্টেন্ট যে সায়েন্সের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলো সবই এখানে ডিসকাস করে দেওয়া হয়েছে। সুন্দর, মানে একটা শর্টের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা। যেমন ধরো টোবাকো এটা মেডিসিন কী হিসাবে ব্যবহার হয়, এখান থেকে কী মেডিসিন পাওয়া যায়, টোবাকো থেকে নিকোটাইন পাওয়া যায়। আচ্ছা, সিঙ্কোনা বার্ক থেকে কুইনাইন, কফি থেকে ক্যাফেইন, টি থেকে থাইমিন, পুরো ওয়ান লাইনার, যতটুকু দরকার তার উপরে এই বইটা রয়েছে। যেমন ধরো মিক্সচার অফ কালারের কম্বিনেশান রয়েছে, তারপরে ন্যাচারাল সোর্স অফ মেজর অ্যাসিডস, এগুলো রয়েছে। আমি এরপরে পরপর ভিডিও আনবো, প্রত্যেকটা হবে 30 মিনিটের, একবার করে শুনলে মোটামুটি মনে থাকবে। আর প্রত্যেকটা প্রশ্নকে আমি দুবার করে রিপিট করব। যদি কেউ শুনতে আগ্রহী হও, ইংলিশেই বলবো, যদি কেউ শুনতে আগ্রহী হও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তবেই আমি আমার সেশনটা শুরু করব। আর বইগুলো আমি খুব কষ্ট করে বইগুলো পেয়েছি, আর তোমরা পাওয়ার জন্য অবশ্যই অ্যামাজনের সাহায্য নিতে পারো। হ্যাঁ, আর যদি চাও যে আমি ভিডিও বানাবো, তো আমার মতে ভিডিও বানাটা অনেকটাই লাভ হবে, এর কারণ তোমরা একবারই শুনলে এটা অনেকটাই মনে থেকে যাবে। আর আমি একটা লাইন আমি দুবার করে বলবো, যাতে যে কঠিন লাইনগুলো, যেগুলো সচরাচর প্রশ্নগুলো আমরা পারি না, সেই সমস্ত প্রশ্নগুলো আমি বারবার বলবো। যদি ইফ